রাজ্য সরকারের বিরুদ্ধে অপশাসন ও মোদি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে বনগাঁয় মিছিল ও সভা করল বিজেপি। এদিন সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ এনে আগেই সরব হয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি, এবার পথে নামল তারা। শুক্রবার বনগাঁতে সভা করে বিজেপি। মিছিল থেকে মোদি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে জনকল্যাণকর যে বিভিন্ন প্রকল্প রয়েছে তার সমর্থনে এদিন বনগাঁ শহরে মিছিল করে বিজেপি। রাজ্য সরকারের যে অপশাসন, সেই অপশাসনের বিরুদ্ধে এবং মোদি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে যে জনকল্যাণকর যে আমাদের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের সমর্থনে আমাদের এই মিছিল আজকে এবং তারপরে সভা। বনগাঁ ত্রিকোণ পার্কে একটি সভাও করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিনের মিছিল ও সভায় অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বনগাঁ উত্তর ও দক্ষিণের বিধায়ক সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে ত্রিকোণ পার্ক পর্যন্ত মিছিল হয়। এদিনের সভা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে এদিন রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মতামত, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, দলগতভাবে আমাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। দেখুন, এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে। আমাদের তরফ থেকে আমরা আমাদের পার্টির স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। মাননীয় সর্বভারতীয় সভাপতিও তার বক্তব্যে সেই স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়ে বাইরে ইন্ডিভিজুয়ালি কারো না বললেই ভালো, যদি কেউ বলেন সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে, পার্টি তার এই মতের সাথে সহমত পোষণ করে না। পুরসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বিজেপির মণ্ডল সভাপতি শোভন বৈদ্য। এদিনের সভায় আবারও বিজেপিতে যোগ দেন তিনি। শোভন বৈদ্য বলেন, শাসক দলের চাপে আমাকে তৃণমূলে যেতে হয়েছিল। আমি জন্মলগ্ন থেকে বিজেপি করি, আমি ভুল বুঝতে পেরে আবারও বিজেপিতে ফিরে এসেছি। শাসক দলের প্রেসারের কারণে আমাকে তৃণমূল কংগ্রেসে যেতে হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।